বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় অংশগ্রহণের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা খুনি মাঝে ঢাকায় গ্রেপ্তারের আগে 23 বছর নিজেকে লুকিয়ে রেখেছিলেন পাশের দেশ কলকাতার পার্ক স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে। সেখানে অতীতের কলঙ্ক আর বাংলাদেশে তার পরিবার পরিজনের কথা গোপন রেখে অল্প বয়সী এক নারীকে বিয়েও করেছিলেন। টিউশনি করে তার সংসার চলত। পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনের বাসিন্দারা তাকে খুব শান্ত ভদ্র মানুষ হিসেবেই সবাই চিনত। তাকে সবাই ইংরেজির মাস্টার মশাই হিসেবে সবাই ডাকত। এক পর্যায়ে তিনি হঠাৎ করেই উধাও হয়ে যান। কলকাতার দৈনিক বর্তমান পত্রিকায় ঘাতকের ডেরা নামের সুজিত ভৌমিকের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2টি নম্বরে প্রতিদিন নিয়মিত ফোন করে বাংলাদেশে কথা বলতেন বঙ্গবন্ধুর হত্যাকারী আব্দুল মাজেদ। সম্ভবত এই ফোন আলাপই কাল হয়ে দাঁড়িয়েছে এই আব্দুল মাজেদের। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, বাংলাদেশে মাজেদের পরিবারের সদস্যদের ফোনে নিয়মিত আড়িপাত্র সে দেশের গোয়েন্দা সংস্থা। ফলে আব্দুল মাজেদ কোথায় লুকিয়ে রয়েছেন সেই তথ্য সহজেই জেনে যায় তারা। তবে কলকাতা শহরে মাজেদের অবস্থান জানতে খুব সম্ভবত ভারতের কোনো গোয়েন্দা সংস্থা সাহায্য নিয়েছিল বাংলাদেশের গোয়েন্দারা। তদন্তে জানা গিয়েছে কলকাতায় মাজেদ যে 2টি মোবাইল ফোন ব্যবহার করতেন তার একটিও তার নিজের নামে ছিল না, তিনি স্ত্রীর নামে সিম কার্ড সবসময় ব্যবহার করতেন। মাজেদ নিখোঁজ রহস্যের তদন্তে নেমে গোয়েন্দারা সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হয়েছেন যে বেডফোর্ড লেনের বাড়ি থেকে বেরোনোর পর তাকে কেউ জোর করে অপহরণ করেননি, তেমন হলে চিৎকার কিংবা ধস্তাধস্তির প্রমাণ থাকত। তাছাড়া একজন হলেও প্রত্যক্ষদর্শী পাওয়া যেত, তার মানে মাজেদ স্বেচ্ছায় ওই 4 লোকের সঙ্গে গিয়েছিলেন। তবে কি সেদিন মাজেদের পরিচিত কাউকে টোপ হিসেবে ব্যবহার করেছিলেন বাংলাদেশের গোয়েন্দারা? প্রতিবেদনে বলা হয়েছে আলিমুদ্দিন এস্টেটে ধরে এসে রাস্তা পার হয়ে এজিসি বাস রোডে আসেন এই আব্দুল মাজেদ, উদ্দেশ্য বাস ধরা, গন্তব্য হচ্ছে পিজি হাসপাতাল। এর পরের ফুটেজে দেখা যাচ্ছে ওই 4 জন মাজেদের সঙ্গে কথা বলছেন। তবে ক্যামেরা উন্নত না হওয়ার কারণে কি কথা হচ্ছিল তা শোনার কোনো উপায় নেই। ঠিক তখনই বাসে উঠতে দেখা যায় এই মাজেদকে। যথারীতি ওই বাসে ওঠেন সেই 4 জন। এরপর আর কোনো ফুটেজ নেই। তবে আলিমুদ্দিন স্ট্রিটের বাস স্টপ থেকে পিজি হাসপাতাল পর্যন্ত কোথাও বাস থেকে নামতে দেখা যায়নি এই আব্দুল মাজেদকে। গোয়েন্দারা জানতে পারেন মাজেদের মোবাইলের সর্বশেষ টাওয়ার লোকেশন ছিল মালদা, যা থেকে গোয়েন্দারা অনুমান করছেন মাজেদকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়া স্টেশনে, সেখান থেকে ট্রেনে প্রথমে গুয়াহাটি, পরে শিলং হয়ে ডাউকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যান। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে গিয়েছিলেন নাকি বাধ্য করা হয়েছিল তা নিয়ে এখনও অনেক সন্দেহ রয়েছে। মনে করা হচ্ছে ট্রেন মালদা স্টেশনের আশেপাশে থাকাকালীন তিনি তার মোবাইলটি একবারের জন্য ওয়ান করেছিলেন। বর্তমান পত্রিকাতে প্রশ্ন তোলে সিসি ক্যামেরায় ধরা পড়া ওই 4 জন কারা, তারা কি বাংলাদেশের কোনো গোয়েন্দা এজেন্সির অফিসার? প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে কলকাতার পুলিশ অজান্তেই কে বা কারা তুলে নিয়ে গেছেন এই মাজেদকে, আইনগত কোনো বিদেশি গোয়েন্দা এজেন্সি বিনা অনুমতিতে অন্য দেশে ঢুকে অভিযান চালাতে পারে না। উল্লেখ্য 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাতারাতি দেশ ছেড়েছিলেন এই আব্দুল মাজেদ। সে সময় ভারত হয়ে লিবিয়া এবং পাকিস্তানে যান তিনি, কিন্তু সুবিধা করতে না পারায় সেখান থেকে কলকাতায় চলে আসেন। কলকাতায় কি কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেয়েছিলেন এই আব্দুল মাজেদ? সঙ্গত কারণেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। তার পার্ক স্ট্রিটের ভাড়া বাড়ি থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে 2017 সালে এই পাসপোর্ট বানানো হয়েছে। নিয়ম মেনে পার্ক স্ট্রিট থানা পুলিশ ভেরিফিকেশন করার পর পাসপোর্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্টে জন্মস্থান হিসেবে হাওড়া উল্লেখ করা হয়েছে। সত্যি কথা বলতে কি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সব কাগজপত্রই ছিল এই আব্দুল মাজেদের কাছে। শুধুমাত্র পাসপোর্টই নয়, আধার কার্ড এবং রেশন কার্ডও ছিল এই আব্দুল মাজেদের কাছে। এছাড়া 2012 সালে এসে এই আব্দুল মাজেদ সচিত্র একটি ভোটার কার্ড বানিয়েছিলেন। মাজেদের স্ত্রী সেলিনা ওরফে জেরিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন ঘড়ির কাঁটা মিলিয়ে চলতেন এই মাজেদ, এমনকি খাদ্য দিতে সামান্য দেরি হলে রেগে আগুন হয়ে যেতেন তিনি।